Assalamualaikum everyone. কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি দুপুরে রান্না শেষ না করতে এর ভিতরেই আমার মোবাইলে একটি মেসেজ আসে যে প্রতিষ্ঠিতা ভ্যাকসিন দিতে হবে, কারণ ওদের স্কুল থেকে প্রায় বারবারই মেসেজ আসতেছিল। তবে প্রতিষ্ঠিত যেহেতু থার্ডের সমস্যা অনেক আগের থেকেই, তাই আমরা আর কি একটু ডাক্তারের পরামর্শ জন্য ওয়েট করছিলাম। তবে যেহেতু ডাক্তার বলেছে ও ভ্যাকসিনটা দেওয়া যাবে, তাই আমি আর দেরি না করি হাতের কাজটা শেষ করে ওকে নিয়ে আর কি বের হয়ে গিয়েছিলাম ভ্যাকসিন দেওয়ার জন্য। তো এখানে এসেছি মূলত ওর ভ্যাকসিনটা দেওয়ার জন্য। তো এটা ওর প্রথম ডোজ, আর এখানে কিছু গার্জিয়ান বাচ্চাদের জন্যই অপেক্ষা করছে। বাচ্চাদের প্রথম যে গেটটা, ওই গেটে আর কি গার্জিয়ানদের কোনো অ্যালাউ করছে না, পিছনে গেটে আর কি বাচ্চাদের জন্য ওয়েট করতে হচ্ছে। তো মূলত আমরা এখানে কিছু গার্জিয়ান আর কি ওয়েট করছিলাম বাচ্চাদের জন্য। তো রোদে সেই যে বের হয়ে গিয়েছে, রোদেশি বেবি তো এই জন্য রোদেশিকে চকলেট দিয়েছে, তাই না রোদেশি? দেখি তোমার চকলেটটা তো এরপরে আর কি বাসায় এসে ঋদিতাকে নিয়ে আবার স্কুলে যেতে হয়েছে, যেহেতু ওর পরীক্ষা চলতেছিল, তাই ওকে নিয়ে যেতে হয়েছে স্কুলে। তো যেহেতু দেখতে পাচ্ছেন এখানে কিছু শুটিংয়ের চলছে আমাদের বাসার আর কি, যেখানে সেখানে আর কি শুটিং একটি স্পট আছে, তো ওখানে মূলত বেশিরভাগই শুটিং হয়ে থাকে দিন রাত 24 ঘন্টায়। তো এরপরে আমরা দুপুরে লাঞ্চ শেষ করেই আব্বু আম্মুকে নিয়ে যাচ্ছিলাম হসপিটালে, যেহেতু ডাক্তার বলেছিল আম্মুকে এক মাস পরে চেক আপে নিয়ে আসতে, তাই এখন যাচ্ছি আমরা ডাক্তারের কাছে। তো আলহামদুলিল্লাহ আম্মু আগের থেকে অনেকটাই সুস্থ, যেহেতু এখন একটু বসে থাকতে পারে, তাই আম্মু কিছুক্ষণ বসেছিল, তারপরে আর কি জ্যামের কারণে আর পারছিল না বসে থাকতে, যে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। পরে আম্মু আর কি আমার কোলেই শুয়ে পড়েছে, আম্মু দেখি যে আর ভালো লাগছে না বসে থাকতে। তো আমরা আর কি জ্যামে প্রায় যেখানে আধা ঘন্টা রাস্তা, সেখানে প্রায় 2 ঘন্টার মতো লেগে গিয়েছিল। তো এই তো আমরা কাছাকাছি চলে এসেছি, তো প্রায় এখন হসপিটালে ঢুকে যাব। তো এরপর ছোটো খালামণি এসেছিলো ডাক্তার দেখাতে, তো আম্মুর সাথে একই সাথে আর কি অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়েছিল, যে খালামণিও দীর্ঘদিন একটু অসুস্থ ছিল সেই কারণেই। আর আমরা বসেছিলাম কিছুক্ষণ ডাক্তারের অপেক্ষায়, যে ডাক্তার তখনও আসেনি। আর এখানে যে দেখতে পাচ্ছেন খোলামেলা একটি মানে রুগী দেখার যে ব্যবস্থাটা করেছে, আসলে অনেক ভালো করেছে এই হসপিটালটি, বিশেষ করে করোনাকালীন চলাবস্থায় এই সিস্টেমটা করেছে। তো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে যে ওদের যে করোনাকালীন চলাবস্থায় যে এই রুগী দেখার যে ব্যবস্থাটা করেছে, আসলে অনেক প্রশংসনীয় একটি ব্যবস্থা। মাহি তো ডাক্তার দেখিয়ে তো আমাদের বাসায় ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, কারণ আম্মুকে দেখে ডাক্তার কিছু টেস্ট দিয়েছিল মূলত যে দেখার জন্য যে কীরকম ইম্প্রুভ করেছে। তা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ইম্প্রুভ করেছে,
তো সকলে আমার আম্মুর জন্য এই দোয়া করবেন, আম্মু যেন সবসময়ের জন্য সুস্থ থাকতে পারে। তো এখন আমরা বাসায় আর কি চলে যাচ্ছি।